উইকেট হয়তো অত বেশি ডিফিকাল্ট না হলেও আসলে যখন টু অ্যান্ড হাফ ডেজ দুই দিন আপনি পুরো ফিল্ডিং করবেন 160-170 ওভার সেকেন্ড ইনিংসে একটু তো ডিফিকাল্ট হয়। ফোর্থ ডেতে এসে প্লেয়াররা হয়তো একটু টায়ার্ড, কারণ দুইটা ম্যাচই মানে ফাইভ ডে একদম লাস্ট পর্যন্ত যাচ্ছে, হয়তো যদি কালকে আমরা ভালো ব্যাটিং করতে পারি। তো সেই দিক থেকে চিন্তা করলে হয়তো মেবি প্লেয়াররা একটু টায়ার্ড, এবং এই সিচুয়েশনে আসলে ব্যাটিং করাটা ডিফিকাল্ট প্লেয়ারদের জন্য, স্পেশালি টপ অর্ডার যারা ব্যাটসম্যান। সো ওই প্রেশারটা আমরা হ্যান্ডেল করতে পারিনি, এবং বেশ কিছুদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ টিমের। আমি যখন টিমে ছিলাম না তখন এটা দেখেছি, এখনও এটা হচ্ছে যে সেকেন্ড ইনিংসে আমরা বেশ অনেকবারই মানে ফেল করেছি রিসেন্ট পাস্টে। সো ওই জায়গাটাতে একটা ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল, আজকেও আমরা ওটাতে ফেল করেছি, বাট এখনও যেহেতু শেষ হয়ে যায়নি, শেষ হওয়ার আগ পর্যন্ত তো আসলে শেষ বলাটা ঠিক না, জানি না আসলে এটা হয়তো মেন্টাল কিংবা যেটা বললাম যে এই এই সিচুয়েশনগুলো আসলে একটু টাফ থাকে, যেহেতু ফোর্থ ইনিংসটা সবসময় প্রতিটা ব্যাটসম্যানের জন্যই ডিফিকাল্ট সিচুয়েশন, কারণ আপনার মাথার ভেতরে অনেক কিছু তখন কাজ করে, গেমের অনেক সিনারিও থাকে। সো এই প্রেশারগুলো হ্যান্ডেল করাটা হয়তো অনেক ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমরা করতে পারছি না, বাট এটা আসলে ইন্ডিভিজুয়াল প্লেয়ারই বলতে পারবে যে আসলে তারা কী ফিল করছে। প্রবলেম যেটা হয়েছে, নাইম ছিল আমাদের মিরাজের জায়গায় ব্যাকআপ স্পিনার, বাট ফার্স্ট টেস্টে ও ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে আসলে আপনি যদি বাংলাদেশে দেখেন টেস্টে খেলানোর মতো ওরকম কোনো আমাদের অফ স্পিনারই নাই বলতে গেলে, যদি আপনি ফ্যাক্টটা চিন্তা করেন। সো এই দুইজনের বাইরে আপনি, আমি জানি না আপনি নাম বলতে পারবেন কি না যাকে টেস্ট খেলানোর মতো আপনিও মনে করেন। সো সেই দিক থেকে আমাদের খুব বেশি একটা অপশন ছিল বলে মনে হয় না। রান আউট যে কোনো ম্যাচে যে কোনো সিচুয়েশনেই আসলে খুবই খারাপ একটা দিক, স্পেশালি এরকম টেস্ট ম্যাচের এরকম সিচুয়েশনে তো আরও বেশি ভয়ঙ্কর, এবং বেশ কিছুক্ষণ ধরেই এরকম একটা ইয়ে চলছিল যার এন্ড রেজাল্ট হলো রান আউট দিয়ে। সো আমাদের জন্য হতাশাজনক অবশ্যই, এই এই সিচুয়েশনগুলোতে আসলে অনেক বেশি ঠান্ডা থাকা জরুরি, অবশ্যই নার্ভাস থাকবে প্লেয়াররা, ভেতরে ভয় কাজ করবে, বাট এই সিচুয়েশনগুলোতে এই প্রেশারটা হ্যান্ডেল করাটাই আসলে ইম্পর্টেন্ট, টেস্ট ক্রিকেটের আসলে মজাটাই এখানে।